ব্যাপক আয়োজনে ট্রফি উন্মাদনায় মাতবে ভারতবাসী। সকালে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ, জেনে নিন সম্পূর্ণ কর্মসূচি। অনেক চড়াই উতরাই পার করে অবশেষে ইন্ডিয়া ক্রিকেট দল দেশের মাটিতে পা রেখেছে। ভারত থেকে উড়িয়ে নেয়া এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে স্কোয়াডের খেলোয়াড়, তাদের পরিবার, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে মোট 70 জনের বহর নিয়ে বিমান ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে। বৃহস্পতিবার ভোর 6টায় রোহিতদের বিমান রাজধানীর মাটি স্পর্শ করে। ভারতে এসেই কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে টিমের। দিল্লি বিমানবন্দর থেকে রাহুল দ্রাবিড়রা খানিক বিশ্রাম নেওয়ার জন্য চলে যাবেন ITC মৌর্য হোটেলে। হোটেল থেকে সকাল 9টায় টিম বেরিয়ে যাবে। চাণক্যপুরী থেকে পরবর্তী গন্তব্য 7 লোক কল্যাণ মার্গ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন। সেখানে 10টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী রোহিতদের সংবর্ধনা দেবেন নিজ হাতে। তার বাসভবনের পাট চুকিয়ে ফের রোহিতরা ফিরবেন ITC মৌর্যতে। সেখান থেকে টিম দুপুর 2টার সময় চলে আসবে বিমানবন্দরে। রোহিতরা উড়াল দেবেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। বিকেল 4টা নাগাদ মুম্বাইতে নামবেন রোহিতরা। বিকেল 5টা নাগাদ তারা চলে যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখান থেকে ছাড়বে হুডখোলা বাস। সন্ধ্যা 7টা পর্যন্ত সেই বাসে করে মেরিন ড্রাইভে ট্রফি প্যারেড করবে টিম, ঠিক যেমনটা MS ধোনির ভারত 2007 সালে T20 বিশ্বকাপ জেতার পর করেছিল। বাসে করেই রোহিতরা ফিরবেন ওয়াংখেড়েতে। সেখানে রয়েছে আবার আধ ঘন্টার ছোট্ট অনুষ্ঠান। সেই অনুষ্ঠান সেরে তাজ হোটেলে ফিরবে টিম। এরপর সেখান থেকে যে যার ঘরে ফিরবেন। রোহিত তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমরা এই বিশেষ মুহূর্ত আপনাদের সবার সঙ্গে উপভোগ করতে চাই। আগামী 4 জুলাই আপনারা বিকেল 5টা নাগাদ চলে আসুন মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়েতে। আমরা ট্রফি নিয়ে ভিক্টোরি প্যারেড করব। ইটস কামিং হোম। রোহিত চাইছেন আবেগের সুনামিতে ভেসে যাক দেশবাসী। T20 বিশ্বকাপ জয়ের সাথে সাথেই ভারতীয় দলের পরের লক্ষ্য ঠিক করে দিলেন বোর্ড সচিব জয় শাহ। রোহিত শর্মাদের T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরপরই পরের লক্ষ্য ঠিক করে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। লক্ষ্য পূরণে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। BCCI সচিব বার্বাডোজে রোহিত শর্মা বিরাট কোহলিদের পরের লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি। T20 বিশ্বকাপের সাফল্যে উচ্ছ্বসিত জয় বলেছেন, আমাদের দল যেভাবে উন্নতি করছে তাতে আমাদের পরবর্তী লক্ষ্য হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। এই দুই প্রতিযোগিতায় প্রায় একই দল খেলবে, সিনিয়র ক্রিকেটারেরাও থাকবে। ওই দুটো ট্রফি আমরা জিততে চাই। তাহলে কি আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে? এ নিয়ে কোনো মন্তব্য করেননি জয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের 3 সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলবেন তারা। স্বাভাবিকভাবেই 2025 সালের টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পাবে ভারত। সে কথা মাথায় রেখে সম্ভবত 3 সিনিয়র ক্রিকেটারকে দায়িত্ব মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন জয়। বোর্ড সচিব আরও বলেছেন, বার্বাডোজে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি গত বছরের বিশ্বকাপেও আমাদের অধিনায়ক ছিলেন। 2023 বিশ্বকাপে আমরা ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচ জিতেছিলাম। অস্ট্রেলিয়া ফাইনালে ভালো খেলেছিল। এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশ কঠিন পরিশ্রম করেছি এবং ভালো খেলেছি। অন্য দলগুলির দিকে তাকালে বুঝবেন অভিজ্ঞতা কত গুরুত্বপূর্ণ। রোহিত, কোহলি সহ সকলে দুর্দান্ত খেলেছে। অভিজ্ঞতা অনেক পার্থক্য তৈরি করে দেয়। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় বেশি পরীক্ষা নিরীক্ষা করা যায় না। 3 সিনিয়র ক্রিকেটারের T20 ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে বিস্মিত নন বোর্ড সচিব জয় বলেছেন, সেরা খেলোয়াড়েরা জানেন বিদায় জানানোর সঠিক সময় কোনটা। আমরা তারই কয়েকটা উদাহরণ দেখলাম। অবসরের সময়ও রোহিতের স্ট্রাইক রেট দেখুন, যে কোনো তরুণ ব্যাটারের থেকে ভালো। তিনি আরও বলেছেন, আমি চাই ভারত সব ট্রফি জিতুক। আমাদের হাতে প্রচুর বিকল্প ক্রিকেটার রয়েছে যা কোনো দেশের নেই। এই দলের মাত্র 3 জন জিম্বাবুয়ে সফরে যাবে। দরকার হলে আমরা একসঙ্গে 3টে দল নামাতে পারি। বোর্ড সচিব মেনে নিয়েছেন ভারতীয় দলের পালাবদলের অধ্যায় শুরু হয়ে গেছে। তিনি বলেছেন, পালাবদল তো অবশ্যই শুরু হয়ে গেছে। 3 জন সিনিয়র ক্রিকেটার একসঙ্গে অবসর নিলেন, এর থেকেই তো পরিষ্কার। BCCI সচিবের মতে, সর্বোচ্চ পর্যায়ের সাফল্য পাওয়ার জন্য দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের ভারসাম্য প্রয়োজন। এখনকার ভারতীয় দলে কোনোটারই অভাব নেই, সেটাই তাকে বেশি আশাবাদী করছে।